हाय एवरीवन, अस्सलामु आलैकुम। आमार चैनलेर नतुन आरेकटी भिडियोते सबाइके वेलकाम जानाच्छि। आमि तामान्ना नासির। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। आजकेर भिडियोते घरे जेसब जिनिस थाके सेसब जिनिस दिये खूब चमत्कार एकटी फेस पैक तैरि करे देखाबो। आर एई फेस पैकटी आपनारा कि कि कारणे व्यवहार करते पारबेन बा करले कि कि उपकार पाबेन एबं सप्ताहे कयदिन व्यवहार करते पारबेन डिटेल्स एई भिडियोते बोले देब। ভিডিও শুরুর আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন আর আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সাধারণত ত্বকের যত্নে কিন্তু বেসনের জুড়ি নেই, আর সেই আদিকাল থেকেই আমাদের রূপচর্চায় কিন্তু এই বেসন ব্যবহার হয়ে আসছে। আমি এখানে 2 চা চামচ বেসন নিয়ে নিলাম। তারপরে এখানে 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1 চা চামচ মধু দিয়ে দিচ্ছি। আর আজকে আমি যে ফেস প্যাকটি তৈরি করছি এটা সব ধরনের স্কিনেই আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি। যদি আপনাদের সেনসিটিভ স্কিন হয় সেই ক্ষেত্রে লেবুর রসটা অ্যাভয়েড করবেন। যদি দেখেন স্কিনে লেবুর রসে তেমন কোনো প্রবলেম হচ্ছে না তাহলে অবশ্যই দিতে পারেন। আর লেবুর রসটা কিন্তু আমাদের স্কিনটা খুব দ্রুত ব্রাইটনিং এর কাজ করে। এবার এখানে আমি কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আপনারা যে বেসনটা গুলে নিতে যতটুকু লাগবে সেই পরিমাণ দিতে হবে। আমি প্রথমে 3 চা চামচ দিলাম। এভাবে আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে এটাকে একটা সুন্দর প্যাক করে নিব। আর এই প্যাকটা তেমন একটা পাতলা করবেন না, এটা একটু ঘন করে তৈরি করবেন। আশা করি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। ঠিক এভাবে তৈরি করা হয়ে গেলে তারপরে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে বেসনটা খুব ভালো মতো একটু নরম হবে এবং ফুলে উঠবে। তারপরে এটা আপনারা স্কিনে ব্যবহার করবেন। আর যে কোনো ফেস প্যাক স্কিনে ব্যবহার করার আগে অবশ্যই ফেসটাকে খুব ভালো মতো ধুয়ে নেবেন, তারপরে মুছে নেবেন। এই যে আমি নর্মাল ফেসে এখন চলে এসেছি, ফেসটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা ব্রাশের সাহায্যে এটা মুখে একটু ভারী করে লাগিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। এই ফেস প্যাকটা ইউজ করলে আপনারা সাথে সাথেই একটা রেজাল্ট দেখতে পারবেন। আপনাদের মুখের যে মরা চামড়াগুলো থাকে সেগুলো উঠে আসবে, তার পাশাপাশি অনেক সময় রোদের জন্য যে কালচে কালচে একটা শেড হয়ে যায় আমাদের স্কিনে সেটাও অনেকটা কমে আসে। তাছাড়া যাদের মুখে ব্রণ বা অন্যান্য প্রবলেম থাকে বা দাগঝোপ থাকে সেটাও অনেকটা হালকা হয়ে আসে। আর এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে 3 বার ব্যবহার করতে পারবেন। আর এই ফেস প্যাকটা আপনারা অবশ্যই রাতের বেলা দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু এখানে হলুদ আছে, হলুদের যে কোনো ফেস প্যাক দিয়ে আপনারা চুলার তাপের কাছে অথবা রোদ্রে যাওয়াটা অ্যাভয়েড করবেন। যার কারণে সবচেয়ে ভালো হয় যখন রাত্রেবেলা আপনারা ঘুমানোর আগে এটা ব্যবহার করে তারপরে এটাকে শুকিয়ে গেলে ধুয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে যাবেন, সেটাই এটার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। আমি ফেস প্যাকটা মুখে এবং গলায় লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের শরীরের আরও বিভিন্ন অংশেও কিন্তু এটা লাগিয়ে নিতে পারেন। এবং লাগিয়ে নেওয়ার ঘড়ি ধরে 15 মিনিট অপেক্ষা করব এটা কিছুটা শুকিয়ে আসার জন্য, তবে অবশ্যই সম্পূর্ণ ড্রাই করা যাবে না। মোটামুটি একটু শুকিয়ে আসলে তারপরে এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সেই সময়ে কোনো ফেস ওয়াশ বা অন্য কিছু ব্যবহার করার দরকার নেই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, যখন দেখবেন মোটামুটি কিছু কিছু জায়গা শুকিয়ে আসছে, কিছু কিছু জায়গা একটু ভেজা আছে, ওই সময় এটাকে হালকা হাতে পানি নিয়ে একটু স্ক্রাব করে এভাবে ঘষে ঘষে মুখ থেকে তুলে নিতে হবে। তবে অবশ্যই আলতো হাতে এভাবে ঘষে ঘষে তুলে নেবেন, কারণ মুখের চামড়া কিন্তু অনেক পাতলা থাকে। তো আমি এই যে এটা আস্তে আস্তে তুলে নিয়েছি, এবার একটা ভেজা রুমালের সাহায্যে আমি ভালো করে মুখটা মুছে নিচ্ছি প্রথমে, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। আর এটা মুখ থেকে তোলার পরে তারপরে আপনার যে কোনো একটা ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নেবেন আর তারপরে ঘুম দিয়ে দিবেন। যাই হোক, মজা করলাম আপনাদের সাথে। আর আপনারাই নিশ্চয়ই ইনস্ট্যান্ট মুখের সেই গ্লোটা দেখতে পারছেন ভিডিওতে। আমি জানি না কতটুকু বুঝতে পারছেন, তবে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে এটার রেজাল্টটা দেখে আপনারা নিজেরাই অবাক হবেন। আর আবারও বলে নিচ্ছি, যাদের সেন্সিটিভ স্কিন তারা লেবুটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অনেকের স্কিনে লেবুটা মানে সহ্য হয় না, তো সেটা বাদ দিয়ে অন্যান্য সব কিছু কিন্তু এভাবে সেমভাবেই লাগিয়ে নিতে পারেন। আর এই ফেস প্যাকটা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আজকের এই ফেস প্যাকটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন।
তার পাশাপাশি আমার চ্যানেলে আমি বিভিন্ন সময় আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি, সেগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।